আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনায় হঠাৎ করে এক আবাসিক হোটেলে আগুন লাগে এবং 15 উমরা পালনকারী নিহত হয়েছেন। সৌদি আরবে মদিনায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 15 উমরা পালনকারী নিহত। এই ঘটনায় আহতর সংখ্যা প্রায় 130 জন, যাদের মধ্যে হজ পালনকারীর সংখ্যায় বেশি। শনিবার বিকেলের দিকে আবাসিক ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে প্রায় 700 জন লোক অবস্থান করছিল। অবস্থানকারীদের মধ্যে পাকিস্তান, ইরাক, সিরিয়ার নাগরিক বেশি ছিল এবং বাংলাদেশেরও কিছু নাগরিক সেখানে অবস্থান করছিলেন। হোটেলে অবস্থানরত অতিথিদের মধ্যে বেশিরভাগই উমরা পালন করার জন্য হোটেলটিতে অবস্থান করছিলেন। প্রায় 250 জন পাকিস্তানি ওই সময় হোটেলটিতে অবস্থানও করছিলেন। তবে আগুনের মাত্রা বাড়ার আগে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তারপর কর্তৃপক্ষ হোটেলে থাকা বাকি অতিথিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান, কিন্তু তারপর 15 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন। পাকিস্তানি দৈনিক দ্য নিউজ বলছে আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে তা তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া আহত বেঁচে থাকা উমরা পালনকারীদের হাসপাতাল এবং শহরের অন্যান্য হোটেলে ভর্তি করা হয়েছে। তো বন্ধুরা, হঠাৎ করে আকস্মিকভাবে আগুন লেগে যায় এই হোটেলটিতে, এবং সৌদি প্রবাসীদের আর সব লেটেস্ট আপডেট নিউজ এবং সৌদি আরবের সব নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা যেখানে থাকুন নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।